যে খাবারের সাথে ভেজাল মেশানো যাবে না, এটা আইন হয়ে গেছে। তুমি তো এই কথা জানো? বলছে যে হ্যাঁ আমি জানি। সুতরাং এই আইনটি উমর করেছে। উমর কি আমাদের ঘরের পেছনে এসে বসে আছে? তিনি অপুত্রদের সাথে পানি কি সেই উমর তো দেখতে না, উমর কিন্তু পেছনে তাকিয়ে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? উমর দেখতেছেন তাকিয়ে তাকিয়ে, আর মা মেয়েকে বলতেছে পানি কি সেই ফেলো। মেয়েটা বলতেছে মা উমর আইন করেছে শাস্তিযোগ্য অপরাধ খাবারের সাথে ভেজাল মেশানো, আমি এটা করতে পারি না। মহিলা বলতেছে না তুমি মিশিয়ে ফেলো, এখানে উমর দেখবে না। মেয়েটা বললো মা ঠিক আছে, উমর দেখবে না, উমর দেখবে না ঠিক আছে, কিন্তু উমর যখন ঘুমিয়ে যায় তখনও যিনি ঘুমান না, যাকে তন্দ্রা ভুল স্পর্শ করতে পারে না, উমর যখন ঘুমিয়ে যায় যে মানুষটা তখনও ঘুমায় না, গোটা পৃথিবী যখন নিথরে নিস্তব্ধ হয়ে যায় তখনও যিনি তাকিয়ে থাকেন অপলক নয়নে, গরু গরু যখন গোয়াল করে ঘুমিয়ে পড়ে, পাখিগুলো যখন আপন নীড়ে ঘুমিয়ে পড়ে, দাওয়ারুষ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে চলে যায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমিয়ে পড়ে, তখনও যিনি ঘুমান না মা, তিনি কিন্তু ঠিকই তাকিয়ে আছে। হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, এই রাখালিনীর ঘরে এই দুধ বিক্রি করা গোয়ালির ঘরে এমন সুন্দর একটা মেয়ে, যে মেয়েটা উমরের চাইতে বেশি ভয় পায় আল্লাহকে। উমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, তার স্ত্রীকে ডেকে বললেন, ওই স্ত্রী তুমি তো তোমার সন্তানের জন্য একজন পুত্রবধূ খুঁজতেছ, তুমি তো ভালো মেয়ে পাচ্ছ না, আমি একটা মেয়ের সন্তান দিতে পারি, যে মেয়েটাকে তুমি ঘরে আনলে ঘরটা আলোকিত হবে। মহিলা বলতেছেন এমন কোন মানুষ আছে যাকে আপনি খুঁজে পেয়েছেন? তার বাড়ি নাই, তার ঘর নাই, তার বংশমর্যাদা নাই, কিন্তু তার কলিজার ভিতর আল্লাহর ভয় আছে। উমরের স্ত্রী রাজি হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, উমর এবং উমরের স্ত্রী প্রস্তাব দিয়ে সেই দুর্গম মহিলা, দুধ বিক্রি করা মহিলা কন্যা সন্তানকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের পুত্রবধূ করে সসম্মানে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, আমাদের তো সন্তান আছে, আমরাও কোনো সময় সন্তানের জন্য পাত্রী খুঁজি, পাত্রীর বাবার টাকা কত, বংশমর্যাদা কেমন, পাত্রী কতটুকু সুন্দরী, কিন্তু আমরা পরহেজকারী তালাশ করি না। এই জন্য আজকে আমাদের পরিবারগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছি, আমরা আজকে বিনাশ হয়ে গেছি। আমাদের প্রাচুর্য আছে, আমাদের সম্পদ আছে, সম্পদের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু প্রতিটি মানুষের ভিতরে অশান্তি বাস করে, আমরা কেউ শান্তিতে নাই। সম্পদ আর শান্তি কখনো এক জিনিস নয়, কুড়ে ঘরে শান্তি থাকতে পারে, অট্টালিকায় আবার অশান্তি থাকতে পারে। আমাদের টাকাগুলো আমাদেরকে অশান্ত জীবে পরিণত করেছে, আমরা আশরাফুল মাখলুক আছে মানুষে পরিণত হতে পারিনি, মানুষে পরিণত করেছিল সেই মানুষগুলোকে, যাদেরকে 1500 বছর আগে ডুবিয়ে এসে দাওয়াত দিলেন, আর দাওয়াত পেয়ে মানুষগুলো হয়ে গেলেন সোনার মানুষ। অথচ 1757 সালের 23শে জুন পলাশির আম্রকারণে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা 200 বছর এদেশে শাসন করেছে। 200 বছর শাসন করার পরে তারপরে তারা যখন চলে গেছে 1947 সালের 14 আগস্ট তারা বিদায় হওয়ার পরে পাকিস্তান হয়েছে। পাকিস্তান 23 বছর শাসন করেছে। 1971 সালের 16ই ডিসেম্বর একটা পদ পদ করে লাল রক্তে খচিত পতাকা, সবুজের মাঝে লাল রক্ত খচিত পতাকা পদ পদ করে উঠল, জানান দিয়ে দিল নতুন একটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, সে দেশের নাম আমার সোনার বাংলা। বলেন আলহামদুলিল্লাহ। কি জানেন, নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন 23 বছরে। যে মানুষগুলো ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য, তাদেরকে বানিয়ে দিলেন সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা। আর আমার বাংলাদেশ স্বাধীন হওয়া আছে 53 বছর। 53 বছর পরে আমরা বাংলাদেশের মানুষ দূর পরবাসে বলতে বলতে বসে বলতে কোনো দ্বিধা নেই, আমরা এক স্বাধীনতা পেলাম।